আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী দীপু। প্রধানমন্ত্রী কার্যালয়ে নিজ নিজ বোর্ডের ফলাফলও তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ করা হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সব মিলে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20 লাখের বেশি। দর্শক, এই মুহূর্তে ভিগাউন্নেস স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, এসএসসির ফলাফল জানতে স্কুলে শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি কেমন দেখছেন? একটা বিষয় আমরা সবসময় যেটা দেখি, সাধারণত স্কুলের ফলাফল প্রকাশ হওয়ার পরে আমরা স্কুলগুলোতে শিক্ষার্থী এবং অভিভাবকদের একটা মেলা দেখি এবং একই সঙ্গে শিক্ষকদের। কিন্তু এবারে এর হয়েছে উল্টো, একেবারেই বলা যায় শিক্ষার্থী নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীকে আমরা দেখেছি এবং তাদের অভিভাবক খুবই কম, খুবই অল্প মানুষজন এসেছেন। নিঃসন্দেহে যে ফলাফল প্রকাশ হওয়ার পরে আনন্দ উচ্ছ্বাস সবার মধ্যে আছে, চলছে, সেটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে। তবে স্কুলে এসে আমরা সবসময় যে চিত্রটা দেখি সেটা হয়নি। ভিকরণেশানুন স্কুল অ্যান্ড কলেজের এই স্কুলটা বরাবরই একরকম ভালো করে আসছে ফলাফলের দিক থেকে, তাদের ফলাফল বেশ ভালো আমরা যতটুকু জানতে পেরেছি। এবারও তারা ভালো ফলাফল করেছে, আমাদের অনেকের সঙ্গেই কথা হয়েছে, যারা গোল্ডেন এ প্লাস পেয়েছেন তারা খুশি তাদের ফলাফল নিয়ে। যতটুকু যে মানে শিক্ষার্থী এসেছেন খুবই অল্প সংখ্যক, তারা বিচ্ছিন্নভাবে আনন্দ করছেন, উচ্ছ্বাস করছেন, তবে সেটা খুবই অল্প পর্যায়ে। আমরা আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা ভি দেখানোর মাধ্যমে তারা তাদের উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছে। একই সঙ্গে কিছু শিক্ষার্থী যারা বলছেন, অনেকে শিক্ষক যারা বলছেন যে যদি কেউ ঠিকঠাক মতো করে কাঙ্ক্ষিত মাত্রার ফল নাও পায় হতাশ হবেন না, কেননা এরপরে এইচএসসিতে সেটা কভার করে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। আলোচনার মাধ্যমে দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নারীদের শান্তি ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্বের সাথে তাল মিলিয়ে শান্তি রক্ষা মিশনে অংশ নিয়ে নারীরা বাংলাদেশের সুনাম আরও বাড়িয়েছে বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Please stop this Russia-Ukraine war. If there is any conflict between any countries, through dialogue, political discussion, it can be solved. আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নারী সদস্য শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রেখে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করছে। তার জন্য আমি তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। সারা দেশে 2 দিন ধরে চলছে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘট। ন্যূনতম মজুরি 20,000 টাকা নির্ধারণ সহ 10 দফা দাবিতে গতকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করে। এতে এসব এলাকার দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ, মালবাহী জাহাজ, কার্গো ও তেলের ট্যাঙ্কারের পাশাপাশি অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তাদের জীবন চলছে না। মজুরি বাড়াতে তাগিদ দেওয়া হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে শ্রমিকদের অযৌক্তিক দাবি পূরণ করা সম্ভব না বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। তবে আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফুটবল, শেষ 16 নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বকাপে হেক্সা জয়ের মিশনে আসা ব্রাজিলের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। জি গ্রুপে 2 দলই জিতেছে নিজেদের প্রথম খেলায়, তাই এ ম্যাচের ফলে নির্ধারণ করে দেবে নকআউট পর্বের টিকিট। ইনজুরি আক্রান্ত নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে ব্রাজিল কোচ তিতেকে। রাত 10টায় শুরু হবে ম্যাচটি। কাতার থেকে আরও জানাচ্ছেন পরাগারমান। বিশ্বকাপের গ্রুপ অফ ডেথে
পেন্টা জয়ে ব্রাজিলের প্রতিপক্ষ এবার সুইজারল্যান্ড। তবে প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে তিতির শিষ্যরা জানান দেন হেক্সা মিশনে তাদের দমিয়ে রাখা কঠিনই। আর সুইসদের বিপক্ষে লড়াইয়ের আগে ব্রাজিলকে চোখ রাঙাচ্ছে আক্রমণ ভাগের মূল ভরসা নেইমারের ইঞ্জুরি। তাকে ছাড়াই রিচার্লিসনদের কোচ তিতেকে জয়ের ছক কষতে হচ্ছে। এদিকে আর্সেনালের শাকা লিভারপুলের সাবেক তারকা জার্দান শাকিরিদের নিয়ে মুরাত ইয়েকিনের কোচিংয়ে ইতিমধ্যেই ডার্ক হর্সে পরিণত হয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে 15 নম্বরে থাকা সুইজারল্যান্ড। তাই রাউন্ড অফ 16 নিশ্চিত করতে ব্রাজিলকে কোনো ছাড় দেবে না তারা। তবে রক্ষণ থেকে আক্রমণ ভাগ তিতের হাতে সব অস্ত্রই রয়েছে, প্রতিটি পজিশনে একাধিক বিকল্পও আছে। সবশেষ 8 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডই জানান দিচ্ছে কতটা ছন্দে আছে সেলেসাওরা। বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের কাছে কখনোই হারেনি সুইজারল্যান্ড। তাছাড়া গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় তারাও আছে সুপার 16 এর পথে এগিয়ে। তাই ব্রাজিলের বিপক্ষে লড়াইটি হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন সবাই। তাছাড়া ব্রাজিল শিবিরে নেইমারের অনুপস্থিতি কতটা কার্যকরী ভাবে তারা গ্রহণ করতে পারেন সেটা এখন দেখার বিষয়। পরাগমন, এটিএন বাংলা, দোহা, কাতার। স্পেনের সঙ্গে 1-1 গোলে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো জার্মানি। তবে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকাকে হারাতে হবে তাদের। একই সাথে জাপান যেন না জেতে সেই প্রার্থনাও করতে হবে। এস এম আশরাফের রিপোর্ট। নিকোলাস ফুলক্রুগের নামটি এতদিন যারা জানতেন না, এবার তাদের চোখগুলো নিজের দিকে ফেরাতে বাধ্য করলেন জার্মান স্ট্রাইকার। আরও একবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কায় যখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তখন দলের ত্রাতা হয়ে আসলেন এই বদলি ফুটবলার। তাতে 1 পয়েন্ট নিয়ে অন্তত শেষ ম্যাচে নকআউট পর্বের সমীকরণ নিয়ে যেতে পারল হানসি ফ্লিকের দল। আলবাইত স্টেডিয়ামে খেলার 7 মিনিটে জার্মান রক্ষণ কাঁপিয়ে দেয় স্পেন। দানিয়েল মোর বুলেট গুতির শট ম্যানুয়েল নয়ারের হাত ছুঁয়ে ফিরে যায় পোস্টে লেগে। প্রথমার্ধের একেবারে শেষ দিকে স্পেনের জালে বল, তবে অ্যান্টোনিও রুডিগারের গোল বাতিল হয় অফসাইডে। আক্রমণের ধার বাড়াতে আলভারো মোরাতাকে নামান লুইস এনরিকে। এর 8 মিনিটের মধ্যেই জর্ডি আলবার সহায়তায় দুর্দান্ত ফিলিকে দলকে এগিয়ে নেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। অস্তিত্বের সংকটে পড়া জার্মানরা সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। অবশেষে 83 মিনিটে ভার্ডার ব্রেমেন তারকার সেই হার এড়ানো গোল। তবু বিশ্বকাপে প্রথম গ্রুপ পর্বের 2 ম্যাচই জয়হীন রইল জার্মানি। নকআউট পর্বে জিতে শেষ ম্যাচে এবার তাদের কোস্টারিকাকে হারাতেই হবে। আরেক খেলায় 3 পয়েন্ট থাকা জাপানকে জয়হীন থাকতে হবে স্পেনের বিপক্ষে। এস এম আশরাফ, এটিএন বাংলা। পুঁজিবাজারে তালিকাভুক্ত আইবিবিএল সেকেন্ডে পারপেচুয়াল বন্ড সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরে এই বন্ডের বিনিয়োগকারীরা 7.87% হারে মুনাফা পাবেন। বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 18 ডিসেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ বন্ডটির ইউনিট লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।